নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে জানিয়ে দেব আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। একদিকে খুলে যাচ্ছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, আবারও প্রাথমিকের স্কুল খোলার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। কোন কোন নিয়ম মেনে স্কুল খোলা হচ্ছে তা নিয়ে বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে। আর অন্যদিকে তার মাঝে চোখ রাখলে আবারও ফ্রি ফায়ার ব্যান হলো ভারতে, কি কারণে নিষিদ্ধ করা হলো এই গেম। ফ্রি ফায়ার সহ আরো 54টি অ্যাপ ব্যান করার পরই গোটা দেশ জুড়ে তোলপাড়ে বার। আর তার সাথে এই মুহূর্তে আরো এক ভয়ানক বিপদ, প্রয়াত হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, শেষ রক্ষা হলো না এদিন। প্রয়াত হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, শোকের ছায়া গোটা বাংলা জুড়ে। কি কারণে মৃত্যু হলো তার, কখন মৃত্যু হয়েছে বিস্তারিত খবর জানিয়ে দেবো। আর এদিকে আবারও কড়াকড়ি লকডাউন, 28 ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোকানবাজার উপর কতটা প্রভাব পড়ছে, কোন কোন পরিষেবা আবার নিষেধাজ্ঞা, সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদে। আর এমনই সময় রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য আবারও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নিয়ে বিশাল বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফ থেকে। কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে, একদিকে ই শ্রম কার্ড, অন্যদিকে আবারও জনধন যোজনা। ফের করোনায় বিপর্যস্ত পরিবারকে সাহায্য, একদিকে মুখ্যমন্ত্রী মমতাও ঝাঁপিয়ে পড়ছেন, দুয়ারে সরকার চালু হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে। তারপরই কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে বিস্তারিত খবর সব মিলে থাকবে আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। তবে তারই মাঝে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে প্রশ্ন ছাত্রছাত্রীদের মনে থেকেই যাচ্ছে। আবারও কি বাতিল হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, নতুন করে সিদ্ধান্ত কি নিচ্ছে, যেখানে একের পর এক দুই বোর্ডে করোনা আক্রান্তের খবর আসছে, কখনো মাধ্যমিক বোর্ড কখনো উচ্চ মাধ্যমিক বোর্ড, দুই বোর্ডে করোনা আক্রান্তের রিপোর্ট, তারপরে থমকে যাচ্ছে প্রস্তুতি পর্ব। এমনই সময় নতুন করে খবর সামনে এসে গোটা পশ্চিমবঙ্গে ধুন্ধুমার। এবং এই ভিডিওর মাঝেই থাকবে রাজ্যের গরিব মধ্যবিত্ত অটো চালক রিক্সা চালকদের আবারও নতুন করে অনুদানের খবর, এবং তার সাথেই থাকছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ। আবারও কি বৃষ্টির পূর্বাভাস, কি বলছে হাওয়া অফিস। আর এমনই সময় চোখ রাখলে সোনার উপর দর, পেট্রোল ডিজেল নিয়ে উঠে এলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ। সব মিলে আলোচনা করবো আজকের 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট। আজকের বাছাই করা খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুন বার এসে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে কোনি সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে নোটিফিকেশন করে চলে আসবে প্রতিদিনই আপনার ফোনের হোম স্ক্রিনে। জেলা ভিত্তিক খবর পেতে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। তাই একমত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে জেলায় জেলায় লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবেন। প্রথমে চোখ রাখবো আজকের বড় খবরে, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ। এবার নতুন করে বড় বিপদ আসছে গেরুয়া শিবিরের বুকে, দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপি। মঙ্গলবারই ভবানীপুর থানায় দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল পরিষদ এবং তাদের আশুতোষ কলেজের শাখায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পত্রে লেখা রয়েছে 14 ফেব্রুয়ারি বেলা 2টোয় বিরোধী দল নেতা আশুতোষ কলেজের ক্যাম্পাসে আসেন, সেখানে তিনি ও তাদের দেহরক্ষীরা কলেজ ছাত্রীদের হুমকি দিয়েছেন। আর এবার শেষ পর্যন্ত অভিযোগ দায়ের করা হলো থানায়, গোটা পরিস্থিতি টালমাটাল, আবারও বিপদ নামছে শুভেন্দু অধিকারীর দিকে। তার সাথে আরো এক বড় খবর সামনে এলো, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে প্রয়াত হলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। দীর্ঘ লড়াই শেষ, এবার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর সামনে আসতেই গোটা পশ্চিমবঙ্গ ধন্দুয়ার। জানুয়ারির শেষের দিকেই অসুস্থ হয়ে ভর্তি ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরিবার সূত্রে জানা গিয়েছে 26 জানুয়ারি রাতে আচমকাই জ্বর আসে শিল্পীর, সকালেই জ্বর বাড়ায় চিকিৎসকদের পরামর্শ করে হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি 27 জানুয়ারি এসএসকেএম হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষুনি মাত্র দুঃসংবাদ সামনে এলো, শেষ রক্ষা হলো না এদিন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ধুন্ধুমার কাণ্ড, শোকের ছায়া নেমেছে চারিদিকে, সোনালী আকাশে সন্ধ্যা ঘনালো, চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। 1945 সালে তার প্রথম রেকর্ড প্রকাশিত হয়, আর তার পূজোর গান প্রথম প্রকাশিত হয় 1948 সালে। লোকসঙ্গীত, কীর্তন, ভজন, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি গিয়েছেন তিনি। বাংলায় আরো এক নক্ষত্র পতন, ভেঙে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা দেশ আবারও নয়া আলোড়ন, শোকের ছায়ায় গোটা দেশ ঢেকে গেল, সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই কেউ ভাবতেই পারছেন না। তার মাঝে চোখ রাখলে আবার বড় খবর, 4 পুরসভায় ভোটের রেজাল্ট দেখেই চমকে যাচ্ছে, এবার ব্যাপক জয় পেল কলকাতার পর আরো 4 পুরসভায় তৃণমূলের জয় জয়কার। 4টি পুরসভায় 126টি ওয়ার্ডের মধ্যে 198টি জিতেছে শাসক দল। প্রাপ্ত ভোটারের সংখ্যার নিরিখে বিধাননগর, চন্দননগর বিজেপি
উইকেট ডুবকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। আসানসোল শিলিগুড়িতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। আবারও জয় জয়কার মমতার, গোটা পশ্চিমবঙ্গে জুড়ে আবারও মমতার শোনা। আর এর মাঝে আবার দেবকে নিয়ে খারাপ খবর। সিবিআই দপ্তরে এদিন হাজিরা দিলেন দেব। গরু পাচার মামলায় এবার তদন্তে তৃণমূল সাংসদ দেব হাজিরা দিলেন নিজাম প্যালেসে। সিবিআই দপ্তরের পাঁচ পাতার প্রশ্নমালা নিয়ে দেবকে জিজ্ঞাসাবাদ চলছে। আবারও ফের সংকট। আর এর মাঝে আবার দল বদলের হিড়িক নিয়ে গোটা পশ্চিমবঙ্গ ধুমধুমার। এবার মমতার সভায় বিজেপির উত্তরবঙ্গের আদিবাসী নেতারা, আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠকে যাচ্ছেন বিজেপি নেতারা। আগেই আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি নেতাদের। মমতার ডাকে সভায় থাকছেন মালদা উত্তর বিজেপি সাংসদ খগেন মুর্মু, থাকছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ। এদিকে আবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতার বিরাট বিরাট লক্ষ্য। লক্ষ্য হচ্ছে বিনিয়োগ, কর্মসংস্থান। মুখ্যমন্ত্রী সফল করেই উত্তরবঙ্গের শিল্প সামিট। এই মুহূর্তের বড় খবর সামনে এলো। উত্তরবঙ্গে যাওয়ার আগে আগামী দিনে রাজ্যের শিল্প বিনিয়োগের আনার অন্যতম লক্ষ্য নিয়ে চলছে রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পে বিনিয়োগ আনার পাশাপাশি কর্মসংস্থানের অন্যতম টার্গেট হতে চলেছে তাও জানিয়ে দিলেন এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে উত্তরবঙ্গের শিল্প সামিট করতে চলেছে নতুন করে সরকার। বুধবারই মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে শিল্প সামিট হতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। কলকাতা থেকে আটজন সচিব যাচ্ছেন শিলিগুড়িতে। শুধু তাই নয়, শিল্পপতি বণিক সভাগুলির সামনে এবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উত্তরবঙ্গের আট জেলায় বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হবে। তার মাঝে চোখ রাখলে আবারও ভোটের রেজাল্ট দেখেই চমকে যাচ্ছে সেখানে বাংলা। এমন সময় উত্তরপ্রদেশের কঠিন যুদ্ধ বিজেপির। তবে পদ্ম ফিরলেও যোগী ফিরবেন তো, জল্পনা চলছে সর্বত্র। আর এদিকে আবার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বড় খবর সামনে এলো। টানা দুবছর পর স্কুল খুলতে চলেছে। এবার ছোট হয়ে গিয়েছে স্কুলের ড্রেস, স্কুলের পোশাক কেনার ভিড়। এবার দোকানে দোকানে খুদেদের এবার নতুন করে পোশাকের দিকে মন। এজন্য এক অন্যরকম অবসাদ। করোনার কারণে টানা দুবছর ধরে বন্ধ স্কুল। বুধবার থেকেই পুরোদমে স্কুল খুলে যাচ্ছে, অথচ গত দুবছরে ছোট হয়ে গিয়েছে স্কুলের পোশাক। তাই মঙ্গলবার জামা কাপড়ের দোকানে দেখা গেল অভিভাবকদের ভিড়। রাজ্যের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাসরুমে ফিরছে আগেই। বুধবার থেকে স্কুলমুখী হতে চলেছে ছাত্রছাত্রীরা। এমনই সময় প্রথম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়ারাও সোমবার সরকারি নির্দেশ মেনেই রাজ্যের সব স্কুলে প্রস্তুতি নিতে শুরু করেছে। এতদিন পর স্কুল খুলতে এবার পড়ুয়াদের মনে খুশি, তবে পোশাক হয়েছে ছোট। সে সাথে এমন পরিস্থিতিতে স্কুল খোলা কি উচিত নাকি অনুচিত, অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন। দীর্ঘদিন যাবৎ পড়াশোনার যে হাল হয়েছে, ছাত্রছাত্রীর অবস্থা অনেকটাই খারাপ হয়েছে। এর আগেও কি স্কুল খোলা উচিত ছিল, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তবে তারই মাঝে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে প্রশ্ন ছাত্রছাত্রীদের মনে থেকেই যাচ্ছে। আবারও কি বাতিল হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? নতুন করে সিদ্ধান্ত কি নিচ্ছে, যেখানে একের পর এক দুই বোর্ডে করোনা আক্রান্তের খবর আসছে। কখনো মাধ্যমিক বোর্ড, কখনো উচ্চ মাধ্যমিক বোর্ড, দুই বোর্ডে করোনা আক্রান্তের রিপোর্ট। তারপরে থমকে যাচ্ছে প্রস্তুতি পর্ব। এমনই সময় নতুন করে খবর সামনে এসে গোটা পশ্চিমবঙ্গে ধুমধুমা। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট বার্তা, কোনোভাবে এবার বাতিল করা হচ্ছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকলকে এবার নিয়ম মেনে ক্লাসে বসেই পরীক্ষা দিতে হবে, কোনোভাবেই অনলাইনে পরীক্ষা নয়, অফলাইনে ক্লাসে বসেই পরীক্ষা দিতে হবে। যদিও করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা। আপাতত ছাত্রছাত্রীদেরকে সমানভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে, না হলে মহাবিপদের মাঝে পড়তে পারে তারা। তবে দিনের পর দিন যে হারে বাড়ছে করোনা সংক্রমণ, তার মাঝে আপনার কি মনে হয়, এমন পরিস্থিতির মাঝে ছাত্রছাত্রীদের ক্লাস হয়নি বহুদিন ধরে, পড়াশোনার গাফলাতি রয়েছে, সিলেবাস শেষ হয়নি, এমনই সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি নেওয়া উচিত নাকি পুরোপুরি আবারও বাতিল করে দেওয়া উচিত, এমনই আপনার কি মতামত যুক্তি সহকারে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এদিকে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন করে বার্তা, বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝার কি খবর। বাংলায় জেলাগুলিতে আগামী পাঁচ দিনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জানিয়ে দিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টি বা পশ্চিমী ঝঞ্ঝা কোনোটারই সম্ভাবনা নেই এমনটাই জানিয়ে দিয়েছে এবার উত্তরে হাওয়ার দাপট, গোটা রাজ্যে শীতের আমেজ। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে আকাশে মোটের উপর পরিষ্কারই থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের শুষ্ক থাকবে কয়েকদিন, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো লেশমাত্র নেই। ৪৮ ঘন্টার মধ্যে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। তার মাঝে আবার মুখ্যমন্ত্রী মমতার বড় খবর, সব জল্পনার অবসান শুক্রবারই ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। আগামী শুক্রবার তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতির সদস্যদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা স্পষ্টভাবে জানিয়ে দিলেন। তৃণমূল সূত্রে খবর, এই বৈঠক বিধাননগর, আসানসোল, চন্দননগর পুরসভার মেয়রদের নাম ঘোষণা করে দেবেন তিনি। এই পুরসভাগুলির চেয়ারম্যান, ডেপুটি মেয়রদের নাম নিয়েও জল্পনা রয়েছে। তৃণমূলের নেত্রী জানিয়েছেন উত্তরবঙ্গ সফর থেকে ফিরে এ বিষয়ে বৈঠকে ডেকে সিদ্ধান্ত নেবেন তিনি। এদিকে আবার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভেঙে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়লেন তিনি। জানিয়েছেন ভাবতেই পারিনি তিনি মারা যাবেন, এদিন হঠাৎ কি হয়ে গেল, খুব খারাপ লাগছে। সন্ধ্যা মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি হওয়া থেকে প্রতি মুহূর্তে তার শারীরিক অবস্থা খোঁজ নিতেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমি এখনো মনে করি সন্ধ্যাদি ভারতের রত্ন, একটা শতাব্দীর আর কেউ রইল না, ভারত রত্ন ছিলেন তিনি।
আমি ভাবতেই পারছি না পাশাপাশি মমতা আরো জানান পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে কি তো শ্রী। 90 বছর বয়সে বিদায় নিতে হলো তাকে, তার আত্মার শান্তি কামনায় অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন। আর এদিকে আবার দুয়ারে সরকার চালু হচ্ছে, কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, কোন কোন প্রকল্প নিয়ে হাজির হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। 15 ফেব্রুয়ারি থেকে পাড়ায় পাড়ায় সমাধান যেমন চালু হয়েছে তেমনি এবার দুয়ারে সরকার নতুন করে আশার আলো গোটা পশ্চিমবঙ্গে জুড়ে বাজিমাত মমতার। কারা কারা কি প্রকল্প হবেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে দুয়ারে সরকার একের পর এক প্রকল্পের উদ্ভাবন করবেন মুখ্যমন্ত্রী মমতা তা অবশ্যই আপনাদের ক্যাম্পে গিয়ে জেনে নিতে পারবেন। এছাড়াও আপনাদের জেলায় কবে কবে লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকারের মতো ক্যাম্পগুলো নেওয়া হবে এবার পাড়ায় পাড়ায় সমাধান সমস্ত আপডেট জানিয়ে দেবো। দুয়ারে সরকারের তারিখ কোন তারিখে বসবে আপনাদের ক্যাম্প বিস্তারিত জানতে অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। তার সাথে ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।